শ্রীলঙ্কার কোচ রুয়ান কালপাগে বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই দীর্ঘদিন হল স্পিন কোচ খুঁজতে দূরবীন দৃষ্টি ক্রিকেট বোর্ডের এর মাঝে অনেকের নাম শোনা গেছে কিন্তু মনমতো কাউকেই পাওয়া যায়নি কিছুদিন আগে অস্ট্রেলিয়ান গ্রেট স্টুয়ার্ট ম্যাকগিলকে নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি তাই সময়ের ব্যাপার ছিল ম্যাকগিলের বাংলাদেশের স্পিন কোচের ভূমিকায় ঢাকায় আগমন কিন্তু এবারও বিপত্তি বেঁধেছে জানা গেছে ব্যক্তিগত কারণে আসছেন না এই ওজি কিং বদন্তি ম্যাকগিলের ব্যাপারে এবং আমাদের সাথে সবাই আমরা ডিসকাস করে ওকে আমরা পছন্দ করেছি এবং আমরা আমাদের ইন্টারেস্টটাও জানিয়েছি এবং সবকিছু হঠাৎ ও আপনার কোনো রিপ্লাই দিচ্ছে না বাট ও ক্লিয়ারেন্সের ব্যাপারে ক্লিয়ার কোনো কথা বলছে না আশা ছাড়ছে না বিসিবিও ব্যক্তিগত কারণে আপাতত ম্যাগিলকে না পাওয়া গেলেও পরবর্তী সময়ের জন্য অপেক্ষায় ক্রিকেট বোর্ড তবে অস্ট্রেলিয়া সিরিজের আগেই ভারতের মুরালি কার্তিক কিংবা সুনীল জোশীকে কয়েক সপ্তাহের জন্য নিয়োগ দেওয়ার পরিকল্পনা বিসিবির এর মধ্যে আমরা আমার বাকি যারা আছে লিস্টে আমরা ওদেরকে ওদেরকে কথা চিন্তা করছি হয়তোবা কিছুদিনের মধ্যে আমরা সেটা ফাইনাল করে ফেলব এদিকে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি অনুযায়ী মার্চ এপ্রিলে দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা বাংলাদেশের কিন্তু এর আগে মার্চের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগাররা তাই ক্যারিবিয়া সফর এগিয়ে আনার পরিকল্পনা বিসিবির ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের কথাবার্তা চলছে আমরা চেষ্টা করছি ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ যেতে বাট ওদের ফাইনাল ডিসিশনটা হয়তো বা মধ্যে সিরিজটা ওভাবে করতে চাচ্ছি যেন ওই সিরিজ শেষে আমরা শ্রীলঙ্কায় খেলতে যাব মার্চে শ্রীলঙ্কা অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের অন্য দলটির নাম ভারত হুমায়ুন কবির রোজ সময় সংবাদ ঢাকা